কামপুর মহাবিদ্যালয়ের সংরক্ষিত অধ্যাপক পদত জালিয়াতিরে আবেদন করা অভিযোগ নগাঁও অনুসূচিত জাতি যুব ছাত্র সন্থার অধ্যক্ষ মিনিদেবীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। উল্লেখযোগ্য যে কামপুর মহাবিদ্যালয়ত ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক পদর নিযুক্তির সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছিল দেওবারে। অভিযোগ মতে উক্ত পদটো অনুসূচিত জাতির সংরক্ষিত, সংগঠনটোয়ে করা অভিযোগ অনুসরি এই পদটি আবেদন করা প্রার্থীসকলের ভিতর ভালিন্দ্র সিং, ইন্দ্রা দাস, নিখিল রয়, কিমি দাস, প্রণব দত্তর, রূপম বিশ্বাস অনুসূচিত জাতির লোক নহয়। সংগঠনটোয়ে অভিযোগ অনুসরি জেলা প্রশাসনক ফাঁকি দি তথ্য জালিয়াতি করে অনুসূচিত জাতি প্রমাণপত্র কৌশলে সংগ্রহ করেছে এই সকল অনা অনুসূচিত জাতি প্রার্থী। নগাঁও জেলা কামপুর মহাবিদ্যালয় ভূগোল অধ্যাপক পদত নিযুক্তি প্রক্রিয়া যে সংরক্ষিত পদত যে নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হয়েছিল তাত আমি অল্প গাফিলতি দেখা পাইছো। তাত তার অধ্যক্ষ মিনিদেবী তেখেতে আমার স্মার্ট পত্রখন আজি আমি দুদিন আহিছিলোঁ তেখেতলোকে আমার স্মার্ট পত্রখন গ্রহণ নকৰিলে। তথাপিও আমার সন্থাৰ ফালৰ পৰা তেখেতক জনাইছিলোঁ যে তাত অনানুসূচিত জাতিৰ লোকে ভুয়া প্রমাণপত্র লৈ সংরক্ষণ নীতি সুবিধা লবর কারণে এই কলেজত আবেদন করেছে। আবেদন করার তথ্যে আমি জনাও তেখেতক আমি অবগত করেছো, ম্যানেজিং কমিটি অবগত করেছো। অবগত করা সত্ত্বেও আমার স্মার্ট পত্রখন গ্রহণ নকৰি আমার নগাঁও জেলা অনুসূচিত বৃহত্তম রাইজক অপমান করেছে। অপমান করার লগতে সংবিধানে আমার সাংবিধানিক আমার যে অধিকার তার প্রাপ্ত আমাক বঞ্চিত করবলে উঠি পড়ে লাগছে। গতি আমি তেখেতক আমি নগাঁও জেলা সমিতির তরফের আমি তীব্র ভাষায় গরিহণা দিছো আর লগতে সকিয়নি প্রদান করেছো যদি আগন্তন দিনত আমার অনা অনুসূচিত জাতির লোকে যদি এই ভূগোল অধ্যাপক বিষয়টি যদি পদত যদি নিযুক্তি লাভ করে তেনহলে আমি কামপুর মহাবিদ্যালয় আমি মহাবিদ্যালয় কর্তৃপক্ষের উপর বা আমি বিরুদ্ধে আমি তীব্র আমার নগাঁও জেলার সমগ্র অনুসূচিত জাতির রাইজে একত্র হয়ে তীব্র আন্দোলন আমি গড়ি তুলি। আজি নগাঁও জেলা কামপুর মহাবিদ্যালয় আমি প্রতিদিনেই আপনার পক্ষ আপনার আপন চ্যানেল আসাম টক্স উপলব্ধ ডিস টিভির 1527 নম্বর এয়ারটেলর 640 নম্বর জিটিপিএলর 271 নম্বর এসএসসির 5 নম্বর ডিসিএম ডিজিটেল 156 নম্বর এনআরএল কেবল টিভিত 14 নম্বর আর জেসিসির 144 নম্বর।